সিজারের যখন জন্ম সে সময়ে প্রায় 2 লাখ বর্গমাইল আয়তনের সাম্রাজ্য ছিল গল, যেটা বর্তমানে ফ্রান্স ও বেলজিয়াম। এছাড়াও সুইজারল্যান্ড, নেদারল্যান্ড ও জার্মানির কিছু অংশ ছিল এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। অভিবাসনজনিত সমস্যার কারণে গল সাম্রাজ্য সে সময় রোমানদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ছিল। এছাড়াও গল সেনারা একবার নগর রাষ্ট্র রোম আক্রমণ করে এবং প্রবল লুটতরাজ চালায়। সেই থেকেই বড় চুলওয়ালা বর্বর গলদের সম্পর্কে একটা ভীতি ছিল রোমানদের। তাই সিজার গল অভিযানের সিদ্ধান্ত নেয়, কারণ তার আগে কোনো রোমান জেনারেল গল বিজয় করতে পারেনি। সিজার কি পারবেন গলের মতো এত বড় সাম্রাজ্যকে রোমান প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত করতে? গলের এই অভিযান বেশ গুরুত্বপূর্ণ ছিল, কারণ সিজার জানতেন যদি তিনি এই অভিযানে সফল হতে পারেন তবে এই সফলতা শুধু তাকে পুরনো পথ ফিরিয়েই দিবে না, বরং রোমান ইতিহাসের পাতায় নিজের নামকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবে। সে কথা সিজার যেমন জানতেন, রোমে বসে থাকা তার প্রতিদ্বন্দ্বী ক্রাসাস ও পম্পেইও জানতেন, কারণ সিজার জয়লাভ করলে তিনি হবেন প্রথম জেনারেল যিনি গলের সাম্রাজ্যে রোমান ডঙ্কা বাজিয়ে আসবেন। যা হোক, সে সময় রোমের কোনো অঞ্চলের গভর্নর যদি অন্য কোনো অঞ্চল আক্রমণ করতে চাইতেন তবে সবার আগে সিনেটের অনুমোদন প্রয়োজন হতো। আর সঙ্গতভাবে সিজারের গল অধিগ্রহণের প্রস্তাব ক্রাসাস ও পম্পেই কখনোই পাশ হতে দেবে না। নিজের প্রতিদ্বন্দ্বীকে এমন খোলা সুযোগ কেই বা দেয় বলুন? তাই সিজার সিনেটের অনুমতি ছাড়াই গল আক্রমণের সিদ্ধান্ত নিলেন। তাই গল অভিযান একদিকে যেমন ছিল ঝুঁকিপূর্ণ, অন্যদিকে সিজারের সেনাপতি হয়ে ওঠার জন্য সম্ভাবনাময় এক অভিযান। খ্রিস্টপূর্ব 58 সালে 20,000 সেনা নিয়ে তিনি গল সাম্রাজ্যের দিকে অগ্রসর হওয়া শুরু করলেন। গল সাম্রাজ্য ছিল বিশাল আয়তনে, তাই পুরো সাম্রাজ্য জুড়ে ছোট ছোট গ্যালিক দুর্গ আর সৈন্যবাহিনী ছড়ানো ছিটানো ছিল। যেহেতু তার সৈন্য সংখ্যা কম ছিল তাই সিজার পরিকল্পনা করলেন গ্যালিকদের একাধিক সৈন্য দলকে মিলিত হওয়া থেকে বিরত রাখলেন। তিনি একে একে গ্যালিক দুর্গগুলো আক্রমণ করা শুরু করলেন। গ্যালিক এইসব দুর্গের ওপর খুব সহজেই সিজারের আধিপত্য অর্জিত হল। অল্প দিনেই তার এই বিজয়ের কথা রোমে পৌঁছে গেল। গ্যালিকদের ছোট ছোট দুর্গগুলোর ওপর সিজারের এই জয় রোমান জনগণের কাছে বেশ প্রশংসা পেল, কারণ গ্যালিক বর্বরদের ওপর এই জয় ছিল নগর রাষ্ট্র রোমের ওপর হামলার প্রতিশোধ। আর সিজারের এমন জয়ে জাতীয়ভাবে তিনি রোমে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন। ফলে রোমান যোদ্ধারা দলে দলে যোগ দিতে থাকেন সিজারের সৈন্যদলের সাথে, যাদের মধ্যে মার্ক অ্যান্টনি নামক এক দলপতি ছিলেন। মার্ক অ্যান্টনি পরবর্তীতে রোমের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবতারণা করেন। যাই হোক, মার্ক অ্যান্টনির গল্প অন্যদিন বলা যাবে, আজ আপাতত সিজারের সাথেই এগুই আমরা। এরপর সিজার ও মার্ক অ্যান্টনির সৈন্যদল এগিয়ে যেতে থাকে গল সাম্রাজ্যের অন্যান্য অংশের দিকে। কিছুদিনের মধ্যেই আরও বেশ কিছু অঞ্চল দখল করে নেয় সিজারের সৈন্যবাহিনী। গলের ছোট ছোট অংশ আসতে শুরু করে রোমান প্রজাতন্ত্রের পতাকা তলে। আর এই বিজয়ের খবরে রোমে প্রশংসার সাগরে ভাসতে থাকেন সিজার। রোম জুড়ে চলতে থাকে তার জয় জয়কার। শুধু রোম নয়, রোমের বাইরেও তিনি হয়ে ওঠেন জাতীয় বীর। তবে সিজারের তখনও অনেক পথ হাঁটা বাকি। সম্পূর্ণ গল বিজয় এখনও অনেক দূরের স্বপ্ন।